হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিকটি বিউটি কেমন আছেন সবাই আজকে তো সবাই অনেক ভালো আছেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে আছে গ্ল্যাড ক্রিম অলরেডি আমি গ্ল্যাড স্টার্টিং ক্রিমটি নিয়ে একটি কিন্তু রিভিউ করেছি বাট তারপর আজকে আবারও আপনাদের সামনে অনেক রিকোয়েস্টের পরে এই ভিডিওটি নিয়ে এসেছি আমাকে অনেকে আমাকে এই ভিডিওটি করার জন্য রিকোয়েস্ট করেছেন অ্যান্ড আমি নিজেও অনেক বেশি এক্সাইটেড ছিলাম ভিডিওটি করার জন্য কারণ এটি আমি নিজে অন্য একটি প্রসেসে আমি অ্যাপ্লাই করেছি আমার হেয়ারে অ্যান্ড আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি আর এই জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি ভিউয়ার্স প্রথমে বলে নিচ্ছি যে এটি কিন্তু একটি ক্যারাটিন ট্রিটমেন্ট এখানে আছে ক্যারাটিন ক্রিম এটি হচ্ছে ভিউয়ার্স যারা হচ্ছে সবাই বলে থাকেন যে চিরুনি দিয়ে অ্যাপ্লাই করার জন্য যেটি হচ্ছে শুধুমাত্র ব্রাশ আর চিরুনি দিয়ে অ্যাপ্লাই করা হয় যে সিস্টেমে করা হয় কোনো প্রকার হিট প্রোটেক্টর ছাড়া সেটাকে বলে হচ্ছে ক্যারাটিন ট্রিটমেন্ট তো ক্যারাটিন রিভর্ডিং যেটা সেটার জন্য হচ্ছে এই ক্রিমটি বাট এটি কিন্তু পিওর থার্মাল রিভর্ডিং করা যায় আমি এটি করে দেখেছি আমি নিজে আমার এয়ারে করেছি থার্মাল রিভোল্ডিংটি করেছি এবং রেজাল্টে কি পেয়েছি সেটি কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো সেই জন্য কিন্তু পুরো ভিডিওটি আমার সাথে দেখতে হবে যদি আপনারা এই ক্রিমটি দিয়ে বাসায় থার্মাল রিভোল্ডিং করতে চান স্ট্রেট করে চুল করতে চান আর অনেক দিন পর্যন্ত সেই চুলটি স্ট্রেট দেখতে চান তাই জন্য কিন্তু আপনাকে অবশ্যই প্রসেসটা জানার জন্য আর কতটা কাজ করবে কতদিন কাজ করবে কতদিন থাকবে সেজন্য পুরো ভিডিওটি আমার সাথে আজকে আপনাকে দেখতে হবে সো ভিওর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করুন সো ভিউয়ার চলুন শুরু করছি আজকের ভিডিওটি এই যে ব্লেড ক্রিমটি আছে এটি অলরেডি অনেকে ইউজ করেছেন অনেকে ভালো রেজাল্ট পেয়েছেন অনেকে বলছেন যে আপনাদের আসানো যেরকম আশা করেছেন সেরকম রেজাল্ট পাননি তো যারা পাননি তাদেরকে বলবো প্রথমত হচ্ছে আপনারা এটি ভালোভাবে ইউজ করতে পারেননি কিংবা হচ্ছে আপনাদের যে ক্রিমটি ছিল সেটি ডুপ্লিকেট তো আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে অবশ্যই আপনাদেরকে একটি অরিজিনাল ক্রিম নিতে হবে অরিজিনালটি এরকম ক্রিম নিয়ে নিতে হবে অথবা হচ্ছে আপনাদেরকে প্রসেসটা প্রপারলি জানতে হবে আর প্রপারলি টাইম মেনটেন করে অ্যাপ্লাই করতে হবে তো সেজন্য কী কী লাগছে আমি প্রথমে বলে দিচ্ছি যাদের হেয়ার হচ্ছে ছোট যাদের হচ্ছে ছোটো চুল কাঁধ পর্যন্ত কাঁধের একটু নিচ পর্যন্ত তাদের কিন্তু একটা হলেই হয়ে যাবে আর যাদের হচ্ছে হেয়ার পিট কিংবা কোমর পর্যন্ত তাদের কিন্তু দুটো ক্রিম লাগবে এরকম দুটি লাগবে ওকে আর ছেলেরা হলে একটি দিয়ে দুবার করা যাবে তো এখন বলে দিচ্ছি যে এটা কীভাবে আপনার থার্মাল রিভন্ডিংটা আপনার করবেন আমি যেভাবে করেছি আপনাদের সেই প্রসেসটা আমি বলে দিব তো প্রসেসটা বলার আগে প্রথমে আমি হচ্ছে এটি ওপেন করে দেখাচ্ছি ভিতরে যে ক্রিমটি সেটি কেমন আছে কী কীভাবে করতে হবে তো আপনারা যখন এই রিবন্ডিংটি করবেন তখন কিন্তু আপনারা অবশ্যই কারো হেল্প নেবেন কারণ একা একা কিন্তু কখনোই রিবন্ডিংটি ভালোভাবে করা যায় না সেজন্য অবশ্যই কারো হেল্প নিলে খুব ভালো হবে রিভার্স এখানে যেভাবে দেওয়া আছে এটি হচ্ছে আপনাকে দেওয়া আছে ক্যারাটিন রিভন্ডিং যেভাবে করবেন সেটার প্রসেস আপনাকে এখানে দেওয়া আছে যে চিরুনি দিয়ে ব্রাশ দিয়ে যেভাবে যেভাবে করবেন সেটা এখানে আপনাদেরকে লিফলেটটাতে কমপ্লিটে দেওয়া আছে এখন আমি আপনাদেরকে কিন্তু বলে দিব থার্মাল রিভোল্ডিং কীভাবে স্ট্রেট করে করবেন আর কীভাবে করলে বেশি দিন থাকবে যদি আপনি ক্যারাটিন রিভন্ডিং করেন সেক্ষেত্রে আপনার দেড় থেকে দুই মাস থাকবে চুলটা সামান্য একটু সোজা হবে যেরকম আপনার চুলটা আছে একদম আপনার বর্তমান চুলটা যেরকম আছে তার থেকে কিছুটা বেটার হবে যদি আপনি চিরুনি আর ব্রাশ দিয়ে থার্মাল যে ক্যারাটিন রিবন্ডিং যেটা যে প্রসেসটা আপনাকে এখানে দেখানো হয়েছে সেভাবে করেন তাহলে কিছুটা সোজা হবে খুব বেশি সোজা হবে না আর আপনারা যদি ছবি খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে উপরে প্যাকেটের উপরে ছবি দেখলে বুঝতে পারছেন এখানে কিন্তু হেয়ার কিন্তু একদমই কিন্তু পার্লারের মতো রিবন্ডিং করলে যেরকম স্ট্রেট হয়ে যায় সেরকম কিন্তু হয়নি হালকা সোজা হয়েছে যদিও এখানে অনেকটু দেখানো হচ্ছে এটা কিন্তু হালকা কিছুটা সোজা হবে আর যদি আপনারা হচ্ছে থার্মাল রিভর্ডিং করেন স্ট্রেটনার দিয়ে করেন তখন কিন্তু অনেক ভালো কাজ করবে এটা আর অনেক দিন থাকবে আমি আমার হেয়ার করেছি অলরেডি আট মাস চলছে আমি চুলটা করেছি অলরেডি আট মাস হয়ে গেছে আমার চুল কিন্তু মাসাল্লাহ এখন পর্যন্ত অনেক সুন্দর আছে তো সেই জন্য হচ্ছে আমি বলে দিচ্ছি এখন যে আপনারা কীভাবে এটি দিয়ে থার্মাল রিভোল্ডি করবেন স্ট্রেটনার দিয়ে কীভাবে করবেন প্রথমে যেটা করতে হবে চুলটাকে অবশ্যই ভালোভাবে একদম ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে সুন্দরভাবে শ্যাম্পু করে নিতে হবে যেন চুলে কোনো পরিমাণ কোনো তেল না থাকে কোনো প্রকার তেল থাকতে পারবে না অয়েলে থাকতে পারবে না হেয়ারটা ভালোভাবে শ্যাম্পু করে নিতে চাইলে আপনারা দুবার করে শ্যাম্পু করে নিতে পারেন ডাবল করে শ্যাম্পু করে নেবেন কোনো প্রকার কন্ডিশনার ইউজ করা যাবে না দেন হচ্ছে আপনাদেরকে চুলটা শুকিয়ে নিয়ে চুলটাকে একদম সুন্দরভাবে স্ট্রেট করে নিতে হবে আর যখন আপনারা চুলটা স্ট্রেট করবেন অবশ্যই আপনার স্ট্রেটনারের পাওয়ারটা হাই বলুমে রেখে করে নেবেন চুলটা অবশ্যই আপনার চেষ্টা করবেন দুইশো তিরিশ চল্লিশ থেকে শুরু করে আপনাকে হচ্ছে আশি বা একশো তিনশোর মধ্যে রাখার জন্য অতিরিক্ত হিট দিলে কিন্তু চুল নষ্ট হয়ে যাবে সো বাসায় যখন করবেন আপনারা অবশ্যই কিন্তু একটু বেশি হিট দিয়ে করবেন বাট এত বেশি না সো চুলটাকে অনেক সুন্দরভাবে একদম ভালোভাবে স্ট্রেট করে নেবেন করার পরে হচ্ছে এখানে যে ক্রিমটি আছে হাতে গ্লাভস পরে নিতে হবে অবশ্যই দুই হাতে ভালো একটি গ্লাভস পরে নেবেন দেন হচ্ছে এখান থেকে ক্রিমটি নিয়ে আপনারা হচ্ছে চুলের গোড়া থেকে না একটু উপর থেকে চুলের গোড়া লাগলে কিন্তু চুলে খুশকের প্রবলেম হতে পারে কিংবা চুল পরেও যেতে পারে সো এটি একদম চুলের গোড়া লাগানো যাবে না চুলের গোড়া থেকে একটু উপর থেকে এরকম অল্প একটু চুল ছেড়ে দিবেন দেন হচ্ছে হাফ ইঞ্চির মতো বা এক ইঞ্চির মতো চুল ছেড়ে দিয়ে দেন নিচের দিকে একদম চুলের আগা পর্যন্ত খুব ভালোভাবে টেনে টেনে একদম সোজা করে টেনে টেনে হচ্ছে আপনাকে ক্রিমটি লাগাতে হবে যখন আপনারা এটি লাগাবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে টেনে টেনে হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে সোজা করে রাখতে হবে চুলটা জন্য একদমই কোনো প্রকার বাঁকা না হয়ে যায় ওটা খেয়াল করতে হবে দেন হচ্ছে আপনাদেরকে ক্রিমটি লাগানোর পরে আপনাকে হচ্ছে রাখতে হবে তিরিশ মিনিট এই ক্রিমটি লাগিয়ে তিরিশ মিনিট রেখে দিতে হবে মিনিট পর আপনাকে চুলটাকে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে জাস্ট পানি দিয়ে হচ্ছে আপনাদেরকে চুলটাকে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে চুলটাকে আবার ভালো করে আশ্রে নেবেন আশ্রে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে তারপরে হচ্ছে চুলটাকে আবারও স্ট্রেট করতে হবে আবারও হচ্ছে চুলটাকে আপনারা স্ট্রেট করে নেবেন স্ট্রেট করার পরেও হচ্ছে আপনারা এই যে ক্রিমটি আছে এই ক্রিমটি লাগাবেন এই ক্রিমটিও সেম প্রসেসে লাগবেন চুলের গোড়া থেকে একটু উপর থেকে লাগিয়ে খুব সুন্দরভাবে চুলটাকে একদম সোজা করে করে রাখতে হবে যেন বাঁকা না হয় সুন্দর করে লাগিয়ে রেখে দেন হচ্ছে এটা মাত্র দশ মিনিট রাখতে হবে এটি দশ মিনিট রেখে দেন হচ্ছে এটা ওয়াশ করে ফেলবেন আবারও পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলবেন ধুয়ে চুলটাকে শুকিয়ে নেবেন চুলটাকে ভালো করে চিনি দিয়ে আশ্রে নেবেন ভেজা অবস্থায় চুলটা ভেজে থাকা অবস্থায় কিন্তু আশ্রয় নেবেন আশ্রয় নিয়ে চুলটাকে শুকিয়ে নেবেন ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়ে দেন হচ্ছে আপনারা আবার দেন চুলটা খুব ভালো করে শুকিয়ে নিয়ে এবার কিন্তু চুলটাকে ফাইনাল যেই রিভন্ডিংয়ের একদম ফাইনাল যেই স্ট্রেটনার স্ট্রেট করা সেটা করতে হবে এখন তো সো থার্ড যে স্ট্রেট যেটা প্রথমে একবার করে নিচ্ছেন দেন হচ্ছে আপনারা চুলে এই ক্রিমটি লাগাচ্ছেন দেন আবার চুল স্ট্রেট করে নিয়ে ধুয়ে নিয়ে ভালো করে স্ট্রেট করে নিয়ে কিন্তু সেকেন্ড স্টেপে এটি লাগাচ্ছেন লাগানোর পরে চুলটা ওয়াশ করে ফেলতে হবে ওয়াশ করে ভালো করে শুকিয়ে কিন্তু থার্ড যখন একদম লাস্ট টাইম যখন চুলটা স্ট্রেট করবেন তখন কিন্তু এটা খুব ভালোভাবে করতে হবে একদম চুলের গোড়া থেকে খুব সুন্দরভাবে চুলটা স্ট্রেট করতে হবে আর এভাবে কিন্তু তিন দিন পর্যন্ত চুলটা রেখে দিতে হবে একদম তিন দিন পর্যন্ত চুলে রকম পানি ব্যবহার করা যাবে না চুল কোনো রকম বাঁধা যাবে না কানের পিছনেও চুলটা নেওয়া যাবে না চুলটা কিন্তু একদম এভাবেই রেখে দিতে হবে একদম স্ট্রেট করে আর যখন রাতের বেলা ঘুমাবেন তখন যে চুলটা একটু যদি মনে হচ্ছে যে বাঁকা হয়ে গেছে তখন কিন্তু অবশ্যই চুলে আপনাকে যেটা করতে হবে চুলটা সকালে উঠে সাথে সাথে কিন্তু চুলটা আবার স্ট্রেট করে ফেলতে হবে যে জায়গাটা মনে হচ্ছে চুটা বাঁকা হয়ে গেছে ঠিক সেই জায়গাটা কিন্তু আবার স্ট্রেট করে আবার সোজা করে রেখে দিতে হবে ঠিক এইভাবে কিন্তু আপনাকে ফিভার্স একদম হচ্ছে আপনাকে তিন দিন পর্যন্ত রেখে দিতে হবে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না কোনো প্রকার চুল বাঁধা যাবে না কানের পিছনে নেওয়া যাবে না এভাবে তিন দিন রাখার পরে থার্ড যখন তৃতীয় নাম্বার দিন যখন হবে তিন দিন যাওয়ার পরে চার নাম্বার দিনে কিন্তু আপনাকে তিন নাম্বার দিন রাতের বেলা চুলো হচ্ছে আপনারা অয়েল ইউজ করবেন আমি এভাবেই দিয়েছি তাতে করে যেটা হবে আপনার চুলটা হচ্ছে একটি অয়েল উয়েল একটি ইয়ে আসবে চুলটা হচ্ছে গ্লেজি গ্লেজি যে ভাবটা সেটা আসবে আপনাকে হচ্ছে রাতেরবেলা রাতের বেলা চুলো হচ্ছে ভালো করে অয়েল দিয়ে নেবেন অ্যান্ড দিন আপনারা হচ্ছে চুলটাকে ওয়াশ করি কিংবা আপনারা চাইলে ওয়াশ করার দুই থেকে তিন ঘন্টা আগে চুলে ভালো করে অয়েল দিয়ে দেন হচ্ছে চুলটাই ওয়াশ করে নেবেন শ্যাম্পু করে নেবেন শ্যাম্পু করে ভালোভাবে কন্ডিশনার ইউজ করে নেবেন তখন আপনারা শ্যাম্পু করে কন্ডিশনার করে চুলটা যখন আশ্রয় নেবেন তখন দেখতে পাবেন চুলটা অনেক সুন্দর হয়ে যাবে আর চুলের আগাগুলোতে যদি আপনার মনে হয় চুলের আগাটা একটু হচ্ছে যাদের চুল অনেক বেশি ড্যামেজ তাদের কিন্তু চুলের আগা ফাটার প্রবলেম হতে পারে যাদের চুল ড্যামেজ অ্যান্ড হচ্ছে যাদের হেয়ার কালার করা আছে তাদের চুলে কিন্তু একটু খসখসে ভাব হতে পারে যাদের চুল কালার করা আমার চুল অলরেডি কালার করা ছিল সো আমার চুলটা একটু মনে হয়েছে যে অন্য চুলের থেকে কালার করা চুলগুলো একটু ড্রাই বেশি হয়ে গিয়েছিল অ্যান্ড হচ্ছে আগাটা হচ্ছে চুলের যে আগাটা লেন্থ সেটা হচ্ছে একটু খসখস হয়ে গিয়েছিল বেশি সো যাদের এরকম প্রবলেম হয় ভয় পাওয়ার কোনো কারণ নেই সেটা হচ্ছে আপনার চুলটা অনেক বেশি ড্রাই ছিল এই জন্য এমনটা হবে সো আপনারা হচ্ছে চুলের আগাটা একটু ছেটে দিবেন যেই জায়গাটা মনে হচ্ছে চুলটা একটু ড্রাই হয়ে গেছে কিংবা যেই জায়গাটা ছেটে দিবেন এন হচ্ছে চুলের পরবর্তী যে স্টেপ যেটা অনেকেই হচ্ছে যে রিবন্ডিং করার পরে আপনাদের চুলটা কেন ড্যামেজ হয়ে যায় সেটা হচ্ছে আপনার চুলের যত্ন নিচ্ছেন না এই জন্য চুলের যে সুন্দর সেটাও হারিয়ে যায় আর হচ্ছে চুলটা ড্যামেজ হতে শুরু করে আপনাদেরকে যেটা করতে হবে চুল রিবন্ডিং করার পরের যে কাজগুলো যে স্টেপগুলো সেটা খুব ভালোভাবে করতে হবে চুল 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 রিবন্ডিং করে দিয়ে ছেড়ে দিলেই কিন্তু হবে না চুল রিবন্ডিং করার পরে হচ্ছে মেন যত্ন আপনারা হচ্ছে অবশ্যই চুলটাকে বাঁধা যাবে না খোপা করা যাবে না চুল বাঁধা যাবে না চুল যদি বাঁধেন তাহলে সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র একটি মোটা পাঞ্চ দিয়ে যে আপনাদের মোটা যে রাবার ব্যান্ডগুলো আছে সেটা দিয়ে উপরে একটি শুধু ঝুঁটির মতো করে নিতে পারেন নয়তো কিন্তু আপনার চুলটা বাঁকা হয়ে যাবে অ্যান্ড হচ্ছে অবশ্যই চুললে অনেক যত্ন নিতে হবে সপ্তাহে আপনাকে কমপক্ষে একবার অয়েল থেরাপি নিতে হবে চুলটা অবশ্যই আপনাকে চুলে তেল লাগাতে হবে সপ্তাহে কমপক্ষে দুই থেকে একবার না পার দুবার না পারলে অবশ্যই একবার তো করতেই হবে অ্যান্ড সপ্তাহে হচ্ছে দুইবার শ্যাম্পু করবেন দুইবার ভালোভাবে কন্ডিশনার করবেন আপনারা চেষ্টা করবেন দুইবার শ্যাম্পু করলে অবশ্যই দুইবার আপনাদের চুলটাকে তেল দিয়ে নিতে দেন শ্যাম্পু করে কন্ডিশনারটা ইউজ করতে রেগুলার কন্ডিশনার ইউজ করবেন বাহিরে গেলে অবশ্যই চুলে স্ক্রাব ইউজ করবেন ছাতা ইউজ করবেন যেন সরাসরি রোদের আলো না পড়ে তাহলে চুল অনেক বেশি ড্রাই হয়ে যায় সো ভিউয়ার্স আপনারা যদি চুলে খুব ভালোভাবে যত্ন নেন ঠিকমতো কন্ডিশনার ইউজ করেন স্পা করেন অবশ্যই পনেরো দিনে একবার স্পা করতে হবে আপনারা চুল রিভর্ডিং করার এক সপ্তাহ পরে কিন্তু স্পা করে ফেলবেন অ্যান্ড চেষ্টা করবেন প্রতি সপ্তাহে না হলেও পনেরো দিনে একবার করে হেয়ার স্পা করতে তাহলে কিন্তু আপনাদের চুলটা অনেক দিন পর্যন্ত অনেক সুন্দর থাকবে আমি আমার চুলটা করে অলরেডি আট মাস হয়েছে আমার চুল মশাল অনেক সুন্দর আছে কোনো প্রবলেমই হয়নি সো আপনারা যদি ঠিক মতো যত্ন নেন ঠিকমতো করেন তাহলে কিন্তু আপনার চুলটা একদম পার্লারে চুলের মতোই হবে যদিও আমি আপনাদেরকে আগে বলে রাখছি পার্লারে যে রিভন্ডিংগুলো করা হয় সেগুলো ভীষণ কস্টলি আর অনেক বেশি প্রোডাক্ট দিয়ে করে অনেক কস্টলি প্রোডাক্ট ইউজ করে অ্যান্ড হচ্ছে আরেকটা ব্যাপার হয়ে থাকে তারা অনেক বেশি প্রফেশনাল অ্যান্ড আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তারা কিন্তু চুল বুঝে কার চুল সে কীরকম সেটা বুঝে রিভন্ডিংটা করে থাকে তো বিভিন্ন রকমের রিভন্ডিং হয়ে থাকে তো তাদের যে চুলটা যেরকম হয় আপনারা কিন্তু যদি আশা করেন যে একদম সেরকম হবে একদম সেটা হয়তো হবে না তবে যতটুকুই হবে অনেক ভালো কিছুই হবে আশা করছি থার্মাল রিভর্ডিংটা ক্যারাটিন রিভোর্ডিং থেকে অনেক ভালো হয় আর অনেক দিন পর্যন্ত থাকে সো আপনারা কিন্তু নিশ্চিন্তে এই প্রোডাক্টটি দিয়ে গ্ল্যাড ক্রিমটি দিয়ে কিন্তু আপনারা বাসায় বসে থার্মাল রিভর্ণ্ডিং করে ফেলতে পারছেন যেটা করলে আপনার পার্লারে হয়তো তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত যেত সেটা কিন্তু আপনারা ঘরে বসে ইজিলি মাত্র এই প্রোডাক্টটি দিয়ে ঘরে বসে খুব ইজিলি করে নিতে পারেন সো ভিউয়ার্স আপনারা কোনো প্রকার চুলের ক্ষতি ছাড়া যদি বাসায় করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই এটি ট্রাই করে দেখবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে ভুলবেন না অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন ফ্রেন্ডসদের সাথে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য যে সাবস্ক্রাইবারটিতে ক্লিক করুন আর লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য বেলেকনটিতে ক্লিক করুন ভিউয়ার্স সবাই অনেক ভালো থাকবেন শুধু থাকবে শুধু থাকবেন আল্লাহে